চতুর্থ কিস্তি ঋণ ছাড়ের জন্য আইএমএফ এর বারো শর্তের মধ্যে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সবগুলো শর্তই পূরণ হয়েছে তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায় বৃদ্ধি সহ কিছু শর্ত এখনো পূরণ হয়নি অন্যদিকে মূল্যস্ফীতি সাত দশমিক দুই শতাংশে রাখার শর্ত থাকলেও পর্যবেক্ষণে দেশের সর্বশেষ মূল্যস্ফীতির হার এগারো দশমিক ছয় শতাংশ তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপগুলোর পর্যবেক্ষণে নিয়ে পলিসি রেট আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে আইএমএফ অনুপাধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের প্রতিশ্রুত ঋণ কর্মসূচির আওতায় চার দশমিক সাত তিন বিলিয়ন ডলারের মধ্যে তিন কিস্তিতে বাংলাদেশকে এ পর্যন্ত দুই দশমিক তিন এক বিলিয়ন ডলার ছাড় করেছে সংস্থাটি আশা করা হচ্ছে ডিসেম্বরে চতুর্থ কিস্তি ছাড় দিবে আইএমএফ চতুর্থ কিস্তি ছাড়ের জন্য বারোটি শর্ত দিয়েছে সংস্থাটি যেগুলোর পর্যবেক্ষণে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে আইএমএফ এর দশ সদস্যের প্রতিনিধি দল যেখানে ছিলেন গভর্নর সহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তবে চতুর্থ কিস্তির অর্থ পেতে বাংলাদেশ ব্যাংক আইএমএফ এর সবগুলো শর্ত পূরণ করতে পারলেও পারেনি এনবিআর সরকারের অন্য সংস্থা যা জানালেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আমরা বলি যে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা আইএমএফ এর ক্ষেত্রে সেটা আমাদের গতবারে মনে হচ্ছিল যে এই টার্গেটটা অ্যাচিভ করা বাংলাদেশের পক্ষে খুব কঠিন হবে কিন্তু দেখা গেছে যে এই টার্গেটটা আমরা মিট করতে পেরেছি এবং আরও যেগুলো ইন্ডিকেটিভ টার্গেট ছিল কিছু স্ট্রাকচারাল কিছু কিছু মেজারমেন্ট দেওয়ার কথা ছিল সেগুলোও আমরা অ্যাচিভ করতে পেরেছি শুধুমাত্র গভর্নমেন্ট সাইডে এম এর পক্ষে অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত যে টার্গেটটা সেটা তারা বলেছে যে এটা অ্যাচিভ করা যায়নি এদিকে অতি উচ্চ মূল্যস্ফীতি নিয়ে অবশ্য অসন্তোষ জানিয়েছে আইএমএফ সংস্থার শর্তে দেশে মূল্যস্ফীতি সাত দশমিক দুই শতাংশে রাখার শর্ত থাকলেও এখন তা এগারো দশমিক ছয়ের ঘরে যদিও আইএমএফ এর পূর্বাভাস দু পঁচিশ সালে দশ এবং দু হাজার সালে ছয় থেকে সাত শতাংশে নেমে আসতে পারে মূল্যস্ফীতি এজন্য পলিসি রেট আরও কিছুটা বাড়াতে বলেছে আইএমএফ বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা ছাব্বিশ সালের শেষে গিয়ে মানে আমাদের ওই সিক্স বা সেভেন এর কাছাকাছি চলে আসা সম্ভব কারণ হচ্ছে ওনারা বলতে চেয়েছেন একটা ল্যাগিং পিরিয়ড থাকে পলিসি রেট বাড়ানোর পরে সেই ল্যাগিং পিরিয়ড পর্যন্ত যেতে সময় লাগে তো আমরা যেহেতু হাই রেটে গিয়েছি অনেক পরে অর্থাৎ আমাদের পলিসি রেট হাই করেছি অনেক পরে এটার ইফেক্ট বা এটার কার্যকারিতা পেতে আমাদের দুই হাজার সালের মধ্যে আমরা হয়তো দশ এবং দুই সালে গিয়ে আমরা আমাদের আগে প্রতিশ্রুত চার দশমিক সাত তিন বিলিয়ন ডলার দেওয়ার পর এর কাছ থেকে আরও তিন বিলিয়ন ডলার ঋণ পেতে চাই বাংলাদেশ আর সেটি পেতে চেষ্টাও করে যাচ্ছে সরকার অনুপাধিকারী তরুণ একাত্তর ঢাকা